আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে আছে ডক্টর রাকিবুল হাসান খান স্যার লেকচারার অফ শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল তিনি আজকে আমাদের ক্লাস নিবেন টপিক ইন্ট্রোডাকশন অফ ফরেন্সিক মেডিসিনের মেডিকেল এথিক্সের উপর স্যার আপনি শুরু করতে পারেন স্যার ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ডক্টর রকিবুল হাসান খান আমি শেখ হাসিনা মেডিকেল টাঙ্গাইলিভ লেকচারার হিসেবে আছি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আজকে যে টপিকস সেটা ইন্ট্রোডাকশন অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড মেডিকেল ইথিক্স এই জিনিসটা নিয়ে আসলে ফরেন্সিক মেডিসিন শুরু করতে শুরু করতে গেলে এটা ইন্ট্রোডাকশন দিয়ে অ্যাকচুয়ালি শুরু করতে হবে সো সবার আগে আমাদের যে জিনিসগুলো অ্যাকচুয়ালি জানতে হবে যে ফরেন্সিক মেডিসিন জিনিসটা কি ফরেন্সিক মেডিসিনে আসলে আমাদের কি কি কাজ হয় এবং ফরেন্সিক মেডিসিনের মাধ্যমে আমরা কি কি জানতে পারি কিভাবে কি করতে পারি এই সব কিছু অ্যাকচুয়ালি এই ফরেন্সিক মেডিসিনের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি চলে আসে সো ফরেন্সিক মেডিসিন নিয়ে কাজ করতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে এবং একটা প্রাথমিক ধারণা থাকতে হবে কারণ আসলে আমরা ফরেন্সিক মেডিসিন অ্যাকচুয়ালি সবসময় যে আমরা সবাই যে ক্যারিয়ার করব এ ধরনের কোনো কথা নেই কিন্তু আমরা আমাদের যখনই আমাদের ভবিষ্যতে আমাদের যে যে মেডিকেল লাইফে যাব আমাদের যে পেশেন্টের যে লাইফের সাথে আমরা যে মিশবো পেশেন্টকে ট্রিটমেন্ট করা শুরু করব এবং যে কোনো প্রসেসে আঁকাবো সমস্ত কিছুর সাথেই অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন জড়িত ফরেন্সিক মেডিসিন যেটা আমি বললাম যে আমাদের অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন সম্পর্কে আমাদের অনেকেরই একটা ইয়ে ধারণা আছে যে ফরেন্সিক মেডিসিন শুধুমাত্র আমরা লাশ কাটি বা ফরেন্সিক মেডিসিন শুধুমাত্র ময়না তদন্ত করি এছাড়া ফরেন্সিক মেডিসিনে অ্যাকচুয়ালি কোনো কাজ নাই কিন্তু অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন আমাদের জন্য অনেক ভাইটাল একটা জিনিস কারণ আমরা যখন যখনই আমরা যখনই আমরা কোনো পেশেন্ট দেখতে যাব। সেই আমাকে কিভাবে ডিল করতে হবে সেই পেশেন্টটার সাথে অ্যাটিটিউডটা কিরকম হবে সেই পেশেন্টটাকে আমি কি কিভাবে বলবো তার সাথে কি ধরনের আচরণ করবো তার প্রতি আমার অ্যাগ্রেশনটা কিরকম হবে এই সব কিছু কিন্তু ফরেন্সিক মেডিসিন অনেক কিছু এখানে বলে দেবে দ্বিতীয় কথা এই ফরেন্সিক মেডিসিন এবং মেডিকেল ইথিক্স এই জিনিসটার মাধ্যমে নিজের নিজের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে একজন ডক্টর হিসেবে একজন ডক্টরের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো অ্যাকচুয়ালি ভালো মতো ফুটিয়ে তোলাই অ্যাকচুয়ালি এই ফরেন্সিক মেডিসিনের ফরেন্সিক মেডিসিন একটা একটা উদ্দেশ্যের মধ্যে একটা আমি একটা পেশেন্টকে যখন ডিল করব একটা পেশেন্টকে যখন আমি দেখা শুরু করব তো তাকে দেখার আগে অবশ্যই আমাকে অনুমতি নিতে হবে তার কনসেন্ট নিতে হবে সেই কনসেন্ট না নিয়ে যদি আমি পেশেন্টকে দেখতে যাই তো অনেক সময় পেশেন্ট মামলা করে বসতে পারে যে বিশেষ করে ফিমেল পেশেন্ট একটা মেল ডক্টরের ক্ষেত্রে মামলা করতে পারে যে সে কোনো অনুমতি ছাড়া আমার শরীরে হাত দিল অথবা দেখা যাচ্ছে যে কোনো হসপিটালে কোনো একটা হসপিটালে কোনো একটা হোমিসাইডাল অথবা কোন পয়জনিং কেস আসলো হোমিসাইডাল পয়জনিং এই ধরনের কোনো কেস আসলো তো একজন ডাক্তারের যদি ফরেন্সিক মেডিসিন আইডিয়া না থাকে তাহলে সে শুধুমাত্র ট্রিটমেন্ট করে ডাক্তারের রোগীকে ছেড়ে দিলে এবং আলটিমেটলি পরবর্তীতে রোগীর যদি পরবর্তীতে অন্য কোন সমস্যা হয় এগুলো কিন্তু আইন যে আইনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু একজন ডক্টরকেই বহন করতে হবে সো এই জিনিসগুলো থেকে ডক্টররা যাতে বাঁচতে পারে এই সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিনের আন্ডারে চলে আসে সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে যে অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন জিনিসটা কি ফরেন্সিক ডেফিনেশন যেটা আমাদের আচ্ছা ফরেন্সিক মেডিসিন এটা শুরু করার আগে অনেকেই তোমরা জানো যে আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিনের জন্য যে মেইন টেক্সট বইটা ইউজ করি সে টেক্সট বইয়ের নাম হলো গিয়ে দ্যাসেন্সিয়ালস অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি যে বইটা অ্যাকচুয়ালি লিখেছেন কে এস নারায়ণ রেড্ডি উনি অ্যাকচুয়ালি এই বইটা লিখেছেন এবং এই বইটা অ্যাকচুয়ালি আমরা মেইনলি টেক্সট বুক হিসেবে ইউস ইউজ করি এছাড়া এছাড়া ড পারিক নামে একজন রাইটার আছেন তার বই ইউজ করি এছাড়া এনজি নাগেশ কুমার রাও তারপরে এন জি রাও এদের বই আছেন এগুলো আমরা মাঝে মাঝে আমরা সহকারী বই বা অ্যাডিশনাল বুক হিসেবে ইউজ করি কিন্তু মেইনলি আমরা

সো ডেফিনিশনের মাধ্যমেই মোটামুটি সব কিছু বলে দেওয়া হয়েছে যে ফরেন্সিক মেডিসিনের ফরেন্সিক মেডিসিন এটা এমন একটা জিনিস যেটা আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোকে মেডিসিনের সমস্ত ব্রাঞ্চগুলা লিগাল একটা ওয়ের আন্ডারে নিয়ে আসা যার মাধ্যমে যে বিভিন্ন ধরনের গুলা থাকে সিভিল কেস বা ক্রিমিনাল কেস এগুলাকে যাতে ডিল করানো যায় সেটাই অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন বলা হয় সো আমরা ফরেন্সিক মেডিসিনে অনেক ধরনের কাজ করি শুধুমাত্র যে পোস্টমর্টম করি সেটা না ফরেন্সিক এক্সামিনেশন বা পোস্টমর্টম একটা ডেড বডি যখন আসে ডেড বডি কি কারণে মারা গেছে বা তার সে কি ওয়েতে মারা গেছে সুইসাইড হোমিসাইড নাকি অ্যাক্সিডেন্ট এটা কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে নাকি কি 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 ভাবে সে মারা গেছে বা কতক্ষণ আগে মারা গেছে সব কিছু সাধারণত আমরা পোস্টমর্টমে বের করি এছাড়া আমরা বিভিন্ন ইনজুরি সার্ট এছাড়া বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল ইঞ্জুরি আছে সেই ফিজিক্যাল ইঞ্জুরি গুলো এক্সামিনেশন করি এবং সেই অনুসারে সার্টিফিকেশন করি একটা সেক্সুয়াল অ্যাসল্ট ভিকটিমকে আমরা এক্সামিনেশন করতে পারি সেক্সুয়াল অ্যাসল্ট মানে রেপ সডোমি ভেস্টিয়ালিটি এটসেট্রা এছাড়া একজন পার্সনের এজ ডিটারমিনেশন করতে পারি একজন পার্সনের সেক্স ডিটারমিনেশন করতে পারি একজন পার্সনকে আইডেন্টিফাই কিভাবে করা যায় তাকে কি কি ওয়েতে আইডেন্টিফাই করা যায় সেই জিনিসটা তাকে আইডেন্টিফিকেশন করতে পারি এছাড়া একজন পার্সনকে কখন ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সিকনেস সার্টিফিকেট এগুলো দিতে হবে এবং কিভাবে দিতে হবে এগুলো নিয়েই অ্যাকচুয়ালি আমরা ফরেন্সিক মেডিসিনে কাজ করি এবং এটাই অ্যাকচুয়ালি আমরা ফরেন্সিক মেডিসিন থেকে নর্মালি শিখি সো অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিনে কারো যদি কাজ করার ইচ্ছা থাকে তো অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিনে তার সেই ক্ষেত্রে স্কোপগুলো কি কি হয় Can of forensic medicine to are carry. So it deals with those aspects of medical science which are needed for application of scientific fact in legal matters, both civil and criminal cases. Investigation of just like investigation of sudden suspicious, suspected unnatural death, examination of various trauma, injury, assault in living or dead, and giving medical-legal opinion, identification of person living or dead.

ফরেন্সিক প্যাথোলজি ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন ফরেন্সিক থানাটোলজি ফরেন্সিক টক্সিকোলজি ফরেন্সিক সেরোলজি ফরেন্সিক ব্যালিস্টিক্স ফরেন্সিক সাইকেট্রি ফরেন্সিক ডেকটাইলোগ্রাফি ফরেন্সিক এন্টোপোমেট অ্যান্থ্রোপোমেট্রি ফরেন্সিক অস্টিওলজি ফরেন্সিক রেডিওলজি ফরেন্সিক টক্সিকোলজি ফরেন্সিক এন্টোমোলজি ফরেন্সিক ওরন্টোলজি ফরেন্সিক অবস্টেটিকস সো আমরা একটু ছোট করে জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কোন ব্রাঞ্চগুলোর কী কী কাজ এগুলো আসলে যখনই ফরেন্সিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আগানো হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আসলে ম্যাক্সিমাম ব্রাঞ্চ আমাদের মধ্যে আমাদের চলে আসবে যে কোন 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 ডিপার্টমেন্টে আসলে কি কি জিনিস নিয়ে কাজ করা হয় এবং কি কি ভাবে এই কাজগুলো সাধারণত সম্পাদন করা হয় সবার আগে আসি যে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন অনেক সময় এই জিনিসটা পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করা হয় যে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন নিয়ে কোথায় কোথায় কাজ করা হয় বা ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন এই আন্ডারে সাধারণত কি কি ধরনের কাজ করা হয় ক্লিনিক্যাল মেডিসিন মেডিসিন জিনিসটা সো ফরেন্সিক ফরেন্সিক মানে যেটা সোজা কথা যদি আমি বলি যে যেটা আমাদের জীবিত যে মানুষরা আছে জীবিত মানুষের শরীরে যে আঘাত বা প্রত্যাঘাত এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা করাকে সাধারণত বলা হয় ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন

ফিজিক্যাল যে এক্সামিনেশন গুলা করা হয় এগুলো সাধারণত সদর হাসপাতাল বা সরকারি যে হাসপাতালগুলা সেই সাধারণত ফিজিক্যাল হাসপাতাল ভিক্টিমের কাজগুলো করা হয় কিন্তু এগুলো ছাড়া বাকি যে কাজগুলো করা হয় এই সবগুলো অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে যে কোনো মেডিকেল কলেজগুলা যেগুলো আছে সেই সব জায়গায় সাধারণত এই কাজগুলো করা হয় কিন্তু ফিজিক্যাল অ্যাসোল্ট ভিকটিমটাই শুধুমাত্র সদর হাসপাতাল গুলা বা বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে যে হাসপাতাল সাধারণত এই কাজগুলো মানে যে সাধারণত বোঝাচ্ছে একজন মানুষ কিভাবে মারা গেছে তার ম্যানার অফ ডেথ কি এগুলা নিয়ে সাধারণত আলোচনা করা হয় ফরেন্সিক প্যাথোলজি ডিলস উইথ দ্য দ্যান ডিলস উইথ দ্য স্টাডি অফ কজ এন্ড ম্যানার অফ ডেথ ইন কেস অফ ভাইলেন্ট সাসপিস আনএক্সপ্লেড সাডেন্ড মেডিক্যালি আন এটেন এটার কিছু স্কোপ আছে যেমন এটা সাধারণত করা হয় টু ইঞ্জুরিস টু স্টাডিকেশন অফ ইফেক্ট অফ ভায়লেন্স অ্যার নেচারাল ডিসিজ ইন ইটস ভেরিয়াস ফর্মস ইন অর অন দ্য হিউম্যান বডি টু পারফর্ম অটোপসিড ইন্টারপ্রিট দ্য ফাইন্ডিংস টু ডিটারমাইন দ্য কজ এন্ড ম্যানার অফ ডেথ এটা সাধারণত ফরেন্সিক মেডিসিনের প্যাথলজিতে আলোচনা করা হয় এখন ফরেন্সিক টক্সিকোলজি ফরেন্সিক টক্সিকোলজি ডিলস উইথ দ্য মেডিকেল অ্যান্ড লিগেল এসপেক্টস অফ হার্মফুল ইফেক্ট অন কেমিক্যালস অন হিউম্যান বিং সোজা কথা যে কোনো পয়জন সাধারণত আমরা পয়জন বলতে বুঝি যে যে জিনিসটাই অতিরিক্ত হয় যেটা আমাদের বডিতে ক্ষতি করবে সেটাই অ্যাকচুয়ালি পয়জন সো যে কোনো ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেটা আমাদের বডিতে ক্ষতি করে সেই জিনিসগুলা আমাদের বডিতে এটা কিভাবে ক্ষতি করে দ্যাট মিনস এটার এটার রুট অফ ইন্ট্রোডাকশন এটার সোর্স তারপরে এটার ফ্যাটাল ডোজ ফ্যাটাল পিরিয়ড এটা কেমিক্যাল প্রপার্টিস এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে বডি থেকে কিভাবে বের হয়ে যায় এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি ফরেন্সিক টক্সিকোলজি ডিপার্টমেন্টের আন্ডারে চলে যায় এবং ফরেন্সিক টক্সিকোলজি ডিপার্টমেন্টের আন্ডারে এই রিলেটেড যে কেসগুলা হয় সেই কেস অনুসারে কিভাবে একজন মানুষকে মানে কিভাবে একজন ডক্টরকে ডিল করতে হয় সেটাও অ্যাকচুয়ালি বলা হয় এছাড়া ফরেন্সিক এক্সপেক্টস তার মানে একজন মানুষ যখন মারা যায় মারা কিভাবে যায় এবং মারা যাওয়ার পর তার পরবর্তীতে তার শরীরে কি কি ধরনের পোস্টমর্টেম চেঞ্জ হয় এই সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি ফরেন্সিক থানাটোলজি ডিল করে এছাড়া ফরেন্সিক সেরোলজি দ্যাট ডিলস উইথ দ্য মেডিকোলিগাল এসপেক্টস অফ ব্লাড বডি ফ্লুইড সিরাম সিমেন্ট তার মানে আমাদের শরীরে যে ট্রেস এভিডেন্সগুলো থাকে ছোটোখাটো এভিডেন্সগুলা যে যেগুলো অনেক সময় আমাদের শরীর থেকে পাওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে যখন মেডিকোলিগাল ডিল করা হয় সেটা অ্যাকচুয়ালি ফরেন্সিক সেরোলজি এছাড়া ফরেন্সিক সাইকেট্রি ফরেন্সিক সাইকেট্রি ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ সাইকেট্রি ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস একজন মানুষ সে যখন মেন্টালি আনসাউন্ড থাকে তখন মেন্টালি আনসাউন্ড অবস্থায় সে যখন কোনো ক্রাইম করে তখন সাধারণত যদি এটা প্রমাণ করা যায় তাহলে তাকে সাধারণত দোষী সাব্যস্ত করা যায় না মানে সে নর্মাল আইন অনুসারে তাকে দোষী তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না তার তখন তাকে অবশ্যই তার সাইকেট্রিক ইভালুয়েশন হবে সাইকেট্রিক ইভালুয়েশনের পর জাজমেন্ট হবে জাজমেন্টের পর তার সাইকেট্রিক ইলনেস ট্রিটমেন্টের জন্য তাকে তাকে সাধারণত প্রেসক্রাইব করা হবে কিন্তু এইখানে মেনলি দেখা হবে যে একটা আইডেন্টিফাই করা হবে যে একজন মানুষ অরিজিনালি কি অর উনি মেন্টালি ইল মানে তাকে সে এটা নাটক করতেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি বের করা বের করা এবং তার এবং সেই অনুসারে কাজ করা অ্যাকচুয়ালি ফরেন্সিক সাইকেট্রি ডিপার্টমেন্টের অংশ এছাড়া ফরেন্সিক ব্যালিস্টিক্স

এছাড়া ফরেন্সিক অডন্টোলজি ইট ডিলস উইথ দ্য সায়েন্স অফ ডেন্টিস্ট্রি টু এইট ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আমাদের ডেন্টিস্টির অনেক ধরনের ফাংশন আছে অ্যাকচুয়ালি যেমন একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য এই ফরেন্সিক ডেন্টিস্ট্রি বা ফরেন্সিক অডন্টোলজি অনেক ইম্পর্টেন্ট তার ডেন্টাল প্যাটার্ন দেখে চেনা যায় এছাড়া তার অনেক সময় রেপ কেসের ক্ষেত্রে একটা রেপিস্টের একটা ভিকটিমের শরীরে রেপিস্টের বাইট থেকে তার ওই বাইট মার্কের যদি কালেক্ট করা হয় সেখান থেকে বা ডেন্টাল প্যাটার্ন থেকে অনেক সময় ক্রিমিনাল আইডেন্টিফাই করা যায় অ্যাটসেট্রা এইসব কিছু অ্যাকচুয়ালি ফরেন্সিক অরেন্টোলজির আন্ডারে পড়ে যায় এছাড়া ফরেন্সিক ডেকটাইলোগ্রাফি সোজা কথা এটা অ্যাকচুয়ালি ফিঙ্গার প্রিন্ট নিয়ে কাজ করে আমরা সবাই জানি যে আমাদের শরীরের যে ফিঙ্গার আমাদের যে হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে এটা একদম ইউনিক সাধারণত ওয়ান ইন সিক্সটি বিলিয়ন পিপলের মধ্যে একজনের সাধারণত কমন হয়ে হইতে থাকে তাও সেটা শুধুমাত্র মনোজাইগটিক আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে সাধারণত কমন হইতে পারে তাও সেটাও রেয়ার সো সাধারণত ফরেন্সিক ডেকটেলোগ্রাফি ডিলস উইথ দ্য স্টাডি অফ ফিঙ্গার প্রিন্ট হুইচ এইডস টু অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এছাড়া ফরেন্সিক রেডিওলজি ইট ডিলস উইথ দ্য মেডিকেল লিগেল অ্যাসপেক্টস অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং শুধুমাত্র এক্স রে যে তা না এছাড়া একটা প্রেগনেন্ট ওমেনের আলট্রাসোনোগ্রাফি এবং সেই রিলেটেড যে মেডিকো লিগেল কেস হয় তারপরে সিটি স্ক্যান বা সেই রিলেটেড কেসগুলো গুলো হয় মানে মেন কথা রেডিওলজি ইমেজিং এর আন্ডারে যা যা জিনিস আছে এই সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি ফরেন্সিক রেডিওলজি কাজ করে এছাড়া ফরেন্সিক অস্টিওলজি এটা অ্যাকচুয়ালি বোনস নিয়ে কাজ করা হয় ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ মেডিকো লিগেল অ্যাসপেক্টস অফ বোন এছাড়া ফরেন্সিক ক্রিমিনোলজি ইট ডিলস উইথ দ্য ডিটেকশন অন অফ ক্রাইম অ্যান্ড কালপিটস অ্যাটসেট্রা এই ডিপার্টমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি ফরেন্সিক ক্রিমিনোলজি কাজ করে সো জাস্ট এই কয়েকটা ব্রাঞ্চ সম্পর্কে ছোটোখাটো জাস্ট ডিসকাশন করা হলো যাতে মোটামুটি একটা আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি কোন কোন ডিপার্টমেন্ট কী কী ডিপার্টমেন্ট কী কী জিনিস নিয়ে কাজ করে এছাড়াও আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেমন ফরেন্সিক অ্যান্টোমোলজি এটা সাধারণত মানুষ মারা যাওয়ার পর তার শরীর যখন পচন শুরু করে তখন অনেক সময় তার শরীরে পোকামাকড় জন্ম হওয়া শুরু করে এই পোকামাকড় এক্সামিনেশন করে সে পার্সনটা কতক্ষণ আগে মারা গেছে এই জিনিসটা যখন এই জিনিসটা বের করা এই জিনিসটা বের করা অ্যাকচুয়ালি ফরেন্সিক এন্টামোলজির আন্ডারে এছাড়া ফরেন্সিক অবস্টেটিক্স আছে গাইনি বা অবস্টেটিক্স রিলেটেড যে যে মেডিকোলিগাল যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় সেগুলো নিয়ে ফরেন্সিক অবস্টেটিক্স কাজ করে সো এই সকম অনেক 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 ফরেন্সিক মেডিসিনের অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন সাধারণত কাজ করে সো একজন ডক্টরের ফরেন্সিক মেডিসিনের নলেজটা কেন জানা দরকার যেটা আমি তোমাদের ক্লাস ক্লাসের শুরুতে আমি বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি ফর ওন সেফগার্ড সো একজন আমি একটা একটা পেশেন্টকে আমি একটা পেশেন্টকে চিকিৎসা করব। এখন চিকিৎসা করার সময় আমি তাকে কিভাবে চিকিৎসা করব আমি তাকে আমি তার কনসেন্ট নিয়েছি কিনা বা আমি তার ট্রিটমেন্ট দেওয়ার সময় আমি আমি একজাক্ট যে রুল বুক সেটা ফলো করেছি কিনা আমি একটা যেখানে এভিডেন্স কালেক্ট করেছি কিনা এই সব কিছু অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিনের নলেজের মধ্যে চলে আসে এবং একজন একজন ডক্টর যদি এই নলেজটা নিতে থাকে তাহলে সাধারণত সে তার নিজের সেফ গার্ডের জন্য সে চল সে প্র্যাকটিস করতে পারবে ভবিষ্যতে নিজের সেফ গার্ডকে সে করে সে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে এ এছাড়া টু অ্যাভয়েড দ্য চান্স অফ নেগলিজেন্স সাধারণত অনেক সময় দেখা যায় যেটা আমাদের যেটা আমাদের সব সময় পেপারে হয় যে একটা রোগী মারা গেছে কিন্তু রোগী মারা যাওয়ার পর দোষ ডাক্তারের থাকুক না থাকুক ডাক্তারকে সাধারণত প্রহার করা হয় বা ডাক্তারকে সাধারণত মার দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে যদি এভিডেন্স থাকে যেমন একটা কথা বলি যে যদি একটা পেশেন্ট একটা পেশেন্ট যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় অবশ্যই সেই পেশেন্টের পেশেন্টের আত্মীয় স্বজনের সাথে কাউন্সিলিং করে নিতে হবে যাতে পেশেন্টের আত্মীয় স্বজন বুঝতে পারে যে পেশেন্টের অবস্থা আস্তে আস্তে ডিটোরিয়েট করতেছে তখন আস্তে আস্তে নিজের দিকে যাতে কোনো ধরনের নেগলিজেন্স বা নিজের নিজের ধরনের কোনো ধরনের নেগলিজেন্স বা এই ধরনের কোনো এলিগেশন যাতে নিজের শরীর নিজের দিকে না আসে এছাড়া ফর মেডিকো লিগাল অপিনিয়ন সাধারণত আমরা যারা সরকারি চাকরিতে আছি এবং তোমরা যারা সরকারি চাকরিতে যাবা তখন সরকারি চাকরিতে যাওয়ার পর সবার আগেই মেডিকে সবার আগেই সদর হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং হবে তো সেইখানে এই প্রচুর পরিমাণে ফিজিক্যাল আসবে এবং যখন সদর হাসপাতালে পোস্টিং পোস্টিং কারো হবে বা মেডিকেল কলেজে পোস্টিং হবে তাকে হয়তো ফরেন্সিক মেডিসিনের অটোপসি করতে হবে বা রেপ ভিকটিম এক্সামিনেশন করতে হবে এই এক্সামিনেশন করার পর এক্সাক্টলি ভাবে কিভাবে ওপেনিয়ন দিতে হয় এই জিনিসগুলা কিন্তু ফরেন্সিক মেডিসিন শেখাবে এছাড়া টু গিভ এভিডেন্স এজ এক্সপার্ট উইটনেস যে কোনো কন্ডিশনেই একজন ডক্টরকে কোর্টে ডাকতে পারে ওপিনিয়ন দেওয়ার জন্য সো কিভাবে ওপিনিয়ন দিতে হবে কিভাবে কিভাবে কি কি করতে হবে সব কিছু কিন্তু ফরেন্সিক মেডিসিনের নলেজের আন্ডারে চলে আসে এখন আলোচনা করি অ্যাকচুয়ালি মেডিকেল জুরি স্টুডেন্ট সম্পর্কে সো এটা দুইটা শব্দ মিলে হচ্ছে যে জুরিস আর প্রুডেনশিয়া

ফিজিশিয়ান হিসেবে বা ডক্টর হিসেবে অন তার পেশেন্টের প্রতি তার সোসাইটির প্রতি বা স্টেটের প্রতি যে ধরনের কর্তব্য বা দায়িত্বগুলা আছে যে ধরনের রিলেশনশিপগুলা তাকে মেনটেন করতে হবে এগুলো অ্যাকচুয়ালি মেডিকেল জুরি স্টুডেন্টসের মধ্যে পড়ে যায় সো মেডিকেল জুরি স্টুডেন্টসের রোলের মধ্যে যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ হয় এগুলো কি কি হতে পারে যেমন কনসেন্ট নেওয়া অ্যাকচুয়ালি আমি একটা পেশেন্টকে দেখবো যে তার কোনো এক্সামিনেশন করব তার কনসেন্ট নেওয়াটা খুবই 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 ইম্পর্ট্যান্ট বিশেষ করে মেল ডক্টর যদি ফিমেল ডক্টরকে এক্সামিনেশন করতে যায় বা ফিমেল ডক্টর মেল ডক্টরকে এক্সামিন করতে যায় সেই ক্ষেত্রে কনসেন্টটা খুব বেশি দরকার এছাড়া রাইটস অ্যান্ড ডিউটিস অফ ডক্টরস অ্যান্ড পেশেন্টস মেডিকেল নেগলিজেন্সের কেসগুলা মেডিকেল ইথিক্স প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট প্রফেশনাল সিক্রেসি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট অ্যাকচুয়ালি এটা ফার্স্ট আইটেমে তো না এটা অ্যাকচুয়ালি নেক্সট একটা নেক্সট আইটেমের মধ্যে পড়ে যাচ্ছে ম্যাল প্র্যাকসিস অ্যান্ড প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট মেডিকেল লস লস এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট যখন একজন ডক্টর এমন কোনো কিছু কাজ করে যেটা অ্যাকচুয়ালি আইন আইনানুক সিদ্ধ না মানে যেটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে যে যেটা ঠিক আইনের পরিপন্থী বা যেটা করলে একজন ডক্টরের প্রচুর পরিমাণে বদনাম হয় এই ধরনের কাজগুলোকে সাধারণত বলা হচ্ছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট এটা অনেক এক্সাম্পল গুলো আছে যেটা হয়তো পরবর্তীতে পরে যদি পড়ানো হয় তো তখন ডিটেলস ব্যাপারটা সম্পর্কে জানানো যাবে এছাড়া প্রফেশনাল সিক্রেসি বলে একটা কথা আছে তার মানে বলা হচ্ছে যে একজন একজন ডক্টর অবশ্যই নিজের যে পেশেন্ট দেখবে নিজে যে পেশেন্ট দেখবে সেই পেশেন্টের যে ইনফরমেশনগুলো এবং তার ট্রিটমেন্ট রিলেটেড যে কোনো জিনিস আছে এগুলো অবশ্যই অবশ্যই কখনো ডিসক্লোজ করা যাবে না আমরা অনেকেই জানি যে আমরা যখন ফিফথ ইয়ারে যাব তোমরা যখন ফিফথ ইয়ারে যাবা বা যখন বিভিন্ন ধরনের কেস ডিসকাশন হয় সেই কেস ডিসকাশনে সাধারণত একটা পেশেন্টকে নিয়ে ডিসকাশন করা হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের অনুমতি নিয়ে অথবা পেশেন্টের আইডেন্টিফিকেশন হাইট করে নিয়ে অবশ্যই এই কেস ডিসকাশন সাধারণত করা হয় এবং সব জায়গায় এই প্রসেসটাই কিন্তু মানে অ্যাকচুয়ালি নেওয়া হয় সো সেই হিসেবে সাধারণত একজন ডক্টরের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই একজন পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা এছাড়া ডক্টর ডক্টরের কিছু রিলেশনশিপ থাকবে যেমন একজন ডক্টর অবশ্যই অন্য কোনো ডক্টর বা তার কলিগকে কখনো ক্রিটিসাইজ করা যাবে না তার কলিককে অবশ্যই রেসপেক্ট করতে হবে এছাড়া একজন ডক্টরের স্টেটের প্রতি কিছু দায়িত্ব থাকবে যেমন কোর্টে তাকে এভিডেন্স দিতে হবে বা উইটনেস হিসেবে যেতে হবে পুলিশকে কেসগুলোতে সাহায্য করতে হবে এছাড়া কোনো নোটিফাইবল ডিজিজ যদি তার নজরে আসে সেটা অবশ্যই পাবলিক হেলথ অথরিটিকে জানাতে হবে সো এখন আসো যে অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন আর মেডিকেল জুরিসপ্রুডেন্স এই দুটার ডিফারেন্সটা কি forensic medicine it deals with the medical aspects of law medical jurisprudence it deals with the legal aspects of practice of medicine forensic medicine it brings the medical man into the contact with the courts of law but medical jurisprudence it brings relationship between doctor patients and society

আমাদের অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন জানতে গেলে ছোটোখাটো হিস্ট্রি সম্পর্কে আমাদের কিছু জানতে হবে যেমন সবার আগে এই ল মেডিসিন প্রবলেমগুলোর একটা রিটেন রেকর্ড পাওয়া গেছে ইজিপ্ট সুমের সুমের ইন্ডিয়া বা চায়নার যে পুরাতন সভ্যতা আছে ব্যাবেলিয়ন বলতে সুমেরীয় সভ্যতা এই সভ্যতাতে সাধারণত মানে এরকম একটা এরকম একটা রাইটিং পাওয়া গেছে যেখানে প্রায় চার হাজার থেকে তিন হাজার খ্রিস্টাব্দ আগে এই ধরনের ল মেডিসিন প্রবলেমগুলা পাওয়া গেছে প্রায় তিন হাজার বছর আগে একটা চাইনিজ বুক মেটারিয়া মেডিকাতে সাধারণত পয়জন সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে এছাড়া ইমোটেপ ইজিপসের একজন ফিজিশিয়ান যিনি ফারাও রাজা জসের আন্ডারে আন্ডারে ছিলেন তিনি সাধারণত বিভিন্ন ধরনের এই মেডিসিন এবং লয়ের সাথে প্র্যাকটিস করতেন এছাড়া আরেকটা একটা কথা বলা যায় যে প্রায় ওল্ডেস্ট কোর্ট যেটাকে বলা হয় মেডিকো লিগাল কোর্ট কোর্ট অফ হামুরাব্বি যেটা ব্যাবিলনের রাজা এটা তৈরি করছিলেন এটা প্রায় বাইশো বাইশো খ্রিস্টাব্দ পূর্বে এটা পাওয়া গেছে এছাড়া হিপোক্রেটস যে মেডিক মেডিকেল ইথিক্স নিয়ে কথা বলছে মেডিকেল ইথিক্স উন্ড তার ফ্যাটালিটি নিয়ে কথা বলছে তাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ফাদার অফ ওয়েস্টার্ন মেডিসিন এখানে হিপোক্রেটস কিন্তু একটা কোড দিয়ে গেছেন প্রায় চারশো বছর আগে যেটাকে বলা হয় হিপোক্রেটিক ওথ একজন ডক্টরকে একজন ডক্টরকে কি কি জিনিস মানতে হবে তার মেডিকেল ইথিক্স কি কি জানতে হবে এটাই অ্যাকচুয়ালি কিন্তু ওল্ডেস্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোর্ট যেটা হিপোক্রেটিক ওথ এছাড়া সর্বপ্রথম সর্বপ্রথম ইটালির বলগনা শহরে তেরোশো সালে সর্বপ্রথম মেডিকো লিগাল অটোপসি পারফর্ম করা হয়েছে যেটা করেছেন বার্তোলোমিও দি ব্যারিগনানা এছাড়া সর্বপ্রথম ফরেন্সিক মেডিসিনের উপর একটা মানে বুক পাবলিশ করেছেন ইটালিয়ান ফিজিশিয়ানি ফরচুনেটো ফিডেলে পলাস জাকিয়াস বলে একজন মানুষ আছে ইনি অ্যাকচুয়ালি লয়ার ছিলেন তিনি এই সব জিনিস নিয়ে অনেক কাজ করছেন সেই কারণে তাকে অ্যাকচুয়ালি ফাদার অফ ফরেন্সিক মেডিসিন বলা হচ্ছে এছাড়া ওরফিলা বলে আরেকজন আছেন যাকে বলা হচ্ছে কেমিস্ট্রির প্রফেসর তাকে অ্যাকচুয়ালি বলা হয় ফাদার অফ মডার্ন টক্সিকোলজি এখন আমরা একটু মেডিকেল সম্পর্কে ছোটখাটো আলোচনা করি যে মেডিকেল জিনিসটা কি সো মেডিকেল ইথিক্স শুরু করার আগে আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে ইথিক্স জিনিসটা কি ইথিক্স ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মোরাল ভ্যালুস সোজা কথা যে আমরা আমাদের ফ্যামিলি থেকে সাধারণত ভালো একটা বিহেভিয়ার শিখি যেমন কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না রাস্তাঘাটে চলতে গেলে ভদ্রভাবে চলতে হবে টিচারদের রেসপেক্ট করতে হবে রেসপেক্ট করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে অ্যাটসেট্রা আমরা অনেক ধরনের ইথিক্স শিখি অনেক ধরনের জিনিস শিখি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইথিক্স আমাদের প্রত্যেকটা মানুষের অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট কিছু ইথিক্স থাকে এবং সেই ইথিক্সটার উপর ডিপেন্ড করে সাধারণত আমরা চলি সো এই মোরাল ভ্যালুগুলাই অ্যাকচুয়ালি মোরাল ভ্যালুকে প্রত্যেকটা মানুষের মোরাল ভ্যালুকে বলা হয় কিন্তু এই মোরাল ভ্যালুটা যখন কোথাও রিটেন আকারে লেখা হয় তখন তাকে বলা হচ্ছে কোড অফ ইথিক্স দ্য কোড অফ আর দ্য রুল ফ্রেমড ইন দ্য লাইন অন দ্য বেসিস সেন্স অফ মোরাল ভ্যালু টু গাইড দ্য কন্ডাক্ট অফ কনসার্ন ইজ কল্ড কোড অফ ইথিক্স সো আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে অ্যাকচুয়ালি ইথিক্স আর ল এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি ইথিক্স জিনিসটা এমন যে এটা আমাদের নিজেদের একটা কোড অফ কন্ডাক্ট তার মানে আমার এটা নিজেকে মানতে হবে যদি কোনো একটা কারণে আমি যদি জিনিসটা না মানি তাহলে আমার শাস্তি নাও হইতে পারে কিন্তু ল যেটা ল একটা সংবিধানে লেখা একটা আইন লটা প্রত্যেকটা মানুষকে মানতেই হবে এটাই অ্যাকচুয়ালি ইথিক্স এবং ল এর মধ্যে ডিফারেন্স কেউ যদি ইথিক্স না মানে তার কারণে সাধারণত তার কোনো পানিশমেন্ট নাও হতে পারে কিন্তু তার ইথিক্স না মানার কারণে যদি কোনো বিশাল বড় একটা ক্রাইম হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই চলে আসে যদি সেটা এর আন্ডারে পড়ে যায় কিন্তু একজন ল যেটা গভর্নমেন্ট অথরাইজড গভর্নমেন্ট যেটা অবশ্যই সংবিধানে লেখা বা আইন প্রণয়ন করা হয়েছে ল সেই লটা যদি কেউ না মানে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে পানিশমেন্টের ব্যবস্থা সরকার করতে পারে এটাই অ্যাকচুয়ালি একটা ইথিক্স এবং ল এর মধ্যে ডিফারেন্স ইথিক্স আমার নিজের একটা মোরাল ভ্যালু যেটা আমি নিজে মানি আমাকে কিভাবে চলতে হবে এবং ল যেটা সেটা গভর্নমেন্ট অথরাইজড একটা অর্ডার যেটা সোসাইটি এবং সিটিজেনের একটা ব্যালেন্স তৈরি করে এবং সিটিজেনকে প্রোটেক্ট করে এখন মেডিকেল ইথিক্সটা কি

সবকিছুই কিছুই অ্যাকচুয়ালি মেডিকেল ইথিক্সের আন্ডারে চলে আসে এখন মেডিকেল ইটিকুইডস বলে একটা কথা আছে যে মেডিকেল ইটিকুইডস ডিল উইথ দ্য কনভেনশনাল ল অফ কার্টেসি অবজার্ভ বিটুইন দ্য মেম্বার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার বা মেডিকেল প্রফেশন সাধারণত মেডিকেল ইথিক্স যেটা সেটা হলো গিয়ে একজন ডক্টর তার পেশেন্টের প্রতি বা তার সোসাইটির প্রতি কি ধরনের তার দায়িত্ব কর্তব্য এটা নিয়ে ডিল করে আর মেডিকেল ইটিকুইডস একজন ডক্টর তার সাথে আরেকজন ডক্টর বা তার মেডিকেল প্রফেশনে যারা আছে তাদের সাথে কিভাবে ডিল করবে তার কার্টেসি কীরকম হবে সেই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি মেডিকেল ইটিকুইট ডিল করবে মেডিকেল ইথিক্স অ্যাকচুয়ালি পাঁচটা বেসের উপর ডিপেন্ড করে পাঁচটা জিনিস অটোনমি বেনিফিসিয়েন্স কনফিডেন্সিয়ালিটি নন ম্যালফিসিয়েন্স অ্যান্ড ইকুইটি অর জাস্টিস অটোনমি মানে আমাকে অবশ্যই পেশেন্টের ফ্রিডম অফ থট দিতে হবে پیشنটকে ফ্রিডম অফ থট তার চিন্তা ভাবনা কি আমার তাকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে আমি তাকে যে ট্রিটমেন্ট প্রপোজ করব সে ট্রিটমেন্ট নাও নিতে পারে সে ট্রিটমেন্ট নিজে নিতে নাও চাইতে পারে আমি একজনকে একজনকে একটা ইমার্জেন্সি তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন তার প্রচুর পরিমাণে পেটে ব্যথা আমি জানি যে তার তাকে আমি ইনজেক্টেবল যদি কোন ড্রাগস দেই তাহলে তার পেটে ব্যথা থেকে তাকে আমি রিলিফ দিতে পারবো কিন্তু সেই পেশেন্টের ইনজেকশন ফোবিয়া আছে সে কারণে ইঞ্জেকশন সে ভয় পায় সে কারণে সে ইনজেকশন নিতে রাজি হচ্ছে না এখন সে যদি তুমি তাকে বোঝাতে পারো কিন্তু তাকে কখনো জোর করা যাবে না যদি তাকে বোঝানোর পরও সে যদি কোনো কারণে ইনজেকশন নিতে না চায় তখন অবশ্যই তার এই থটটাকে রেসপেক্ট করতে হবে সে যেটা চাচ্ছে তাকে সেই ট্রিটমেন্টটাই দিতে হবে এটা অ্যাকচুয়ালি অটোনোমি পেশেন্টের ফ্রিডম অফ থট দেন বেনিফিসিয়েন্স পেশেন্টের বেস্ট ইন্টারেস্ট যেটা সেটা অবশ্যই পেশেন্টকে জানাতে হবে যে আপনার এখানে এই যে পেশেন্টকে যে আমি ইনজেকশন দিব পেশেন্টকে অবশ্যই বলতে হবে যে দেখেন আপনার যে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে সেই অ্যাবডোমিনাল পেইন অ্যাকচুয়ালি মুখে খাওয়ানোর যে ড্রাগসটা আমি দিব সেটা তো অনেক দেরিতে কাজ করবে বা অনেক সময় এত বেশি মানে অনেক সময় দেরিতে কাজ করলে আপনার ব্যথাটা অনেক সময় বেড়ে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধ কাজ নাও করতে পারে হয়তো দেরিতে কাজ করতে করতে একটু সমস্যা হতে পারে এখন সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে ইঞ্জেকশন দিই তাহলে আপনার জন্য এটা বেটার চয়েস হবে অবশ্যই পেশেন্টকে বেস্ট চয়েসটা তাকে ভালো মতো বুঝাই দিতে হবে সেটা হলে গিয়ে বেনিফিসিয়েন্স এছাড়া কনফিডেন্সিয়ালিটি এটা নামে বোঝা যাচ্ছে যে পেশেন্টের ডিজিজ সম্পর্কিত যা যা কিছু আছে সব কিছুই অবশ্যই কনফিডেন্ট রাখতে হবে ডিসক্লোজ করা যাবে না ডু নট হার্ম অর ম্যাল নন ম্যালফিস পেশেন্টকে কোনোভাবেই ক্ষতি করা যাবে না পেশেন্টকে কোনোভাবেই কোনো ইঞ্জুরি করা যাবে না কোনো নেগলিজেন্স করা যাবে না তার যাতে শরীরে কোনো সমস্যা না হয় সেই হিসেবে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে নাম্বার ফাইভ ইকুইটি জাস্টিস তার মানে আমাকে পেশেন্টের মধ্যে কোন ধরনের ইকুইটি বা কোনো ধরনের ডিস্ট্রিবিউশন করা যাবে না আমি এখানে রেসিজম বা এই ধরনের কোনো কিছু পেশেন্টকে দেওয়া যাবে না একটা গরিব পেশেন্টও আমার কাছে যা একটা বড়লোক পেশেন্টও আমার কাছে তা একটা হিন্দু পেশেন্টও আমার কাছে যা একটা মুসলমান পেশেন্টও আমার কাছে যা একটা রোহিঙ্গা পেশেন্টও আমার কাছে যা একটা বার্মিস পেশেন্টও আমার কাছে তা সুতরাং কোনো পেশেন্টকে আমাকে আলাদা করে দেখা যাবে না প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে আমাকে চিকিৎসা করতে হবে এই পাঁচটা ভিত্তির উপর ডিপেন্ড করে সাধারণত মেডিকেল ইথিক্সটা তৈরি করা সো এই মেডিকেল ইথিক্স তৈরি করার জন্য সেই কোড অফ হামুরাব্বি থেকে অনেক অনেক মেডিকেল ইথিক্যাল কোড আসছে যেটা অ্যাকচুয়ালি আমাদের মানব সভ্যতাকে আরো উন্নতি করতেছে এবং মানব সভ্যতাকে সভ্য করতেছে সোজা কথা যেটাকে বলে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের মেডিকো লিগাল কোড যেমন আছে সেগুলা এখানে দেওয়া হয়েছে যেমন কোড অফ হামুরাব্বি যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এটা প্রায় বাইশো খ্রিস্টাব্দ আগে তৈরি করা এছাড়া হিপোক্রেটিক ওথ যেটা হিপোক্রেট ফাদার অফ ওয়েস্টার্ন মেডিসিন উনি চারশো খ্রিস্টাব্দ আগে তৈরি করা এছাড়া নুরেমবার্গ একটা কোড আছে নুরেমবার্গ কোড এটা জার্মানির একটা শহর আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রায় ম্যাক্সিমাম দায়ী জার্মানি এই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ চালাইছে তো সেইখান থেকে অ্যাকচুয়ালি হিউম্যান এবং এই হত্যাযজ্ঞের জন্য প্রচুর পরিমাণে হিউম্যান এক্সপেরিমেন্ট করা হয়েছে সো এগুলার যাতে না হয় তার জন্য অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে নুরেমবাগ কোড যেটা উনিশশো সালে তৈরি করা এবং এই নুরেমবাগ কোর্ডের উপর ডিপেন্ড করে সাধারণত আমাদের যে মেইন যে এখন যে আমাদের যে ডিক্লারেশন অফ জেনেভা সেটা তৈরি করা হয়েছে নাইনটিন ফর্টি এইটে যেটা ইউনাইটেড নেশনস জাতিসংঘ যেটা ইউনাইটেড নেশন সেটা ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এইখানে এটা তৈরি করছে যেটা সালে এছাড়া আছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা উনিশশো সালে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই হিউম্যান রাইটস এর উপর ডিপেন্ড করে সবকিছু তৈরি করা হয়েছে এছাড়া হেলথ সিনস ডিক্লারেশন হেলসিনস্কি ডিক্লারেশন উনিশশো সালে এটাও অ্যাকচুয়ালি হিউম্যান এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে নতুন একটা মডিফাইড ফর্মে নুমেন বার্কস কোডের মডিফাইড ফর্ম হিসেবে তৈরি করা হয়েছে হেলসিনকি ডিক্লারেশন এছাড়া আরও অনেক কোড আছে যেমন ডিক্লারেশন অফ টোকিও ডিক্লারেশন অফ অর্গান ডোনেশন অ্যাটসেট্রা এবং ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল ইথিক্স সো জাস্ট কিছু পিকচার যে এটা কোড অফ হামুরাব্বি আর এটা অ্যাকচুয়ালি হিপোক্রেটিক ওথের এখন জেনেভা ডিক্লারেশন সম্পর্কে ছোটখাটো একটু জিনিস জানি এবং এটা অ্যাকচুয়ালি অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে অনেক সময় রিটার্নে কিছু কিছু সময় চলে আসে অ্যাকচুয়ালি ওই ইতিহাসটাই যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম যে যখন এই যে জার্মানিতে বিশ্ব এই যে বিশ্বযুদ্ধ যখন শুরু হলে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় জার্মানি এবং জাপান বিশেষ করে জার্মানির নাৎসি বাহিনী প্রচুর পরিমাণে তাদের যে অ্যাডভান্স যে ওয়েপেন গুলা আছে সেই ওয়েপেন গুলাকে টেস্ট করার জন্য এবং যে বা বিভিন্ন করার জন্য তারা মানুষকে বন্দি করত বন্দি করে তাদের উপর এই জিনিসগুলো প্রয়োগ করতো তাদের কোনো কনসেন্ট নেওয়া ছাড়া এবং মানুষের উপর বিভিন্ন ধরনের হিউম্যান এক্সপেরিমেন্ট করা হতো সো এই জিনিসটা যখন উনিশশো পঁচাত্তর সালের পরে এই জিনিসটা যখন ধরা পড়ছে তখন এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম হিসেবে বিবেচিত হয়েছে এবং এইটা যাতে প্রিভেন্ট হয় তার জন্যই অ্যাকচুয়ালি কোড অফ নিউম এবং জেনেভা ডিক্লারেশন এটা তৈরি করা হয়েছে যাতে মানুষের উপর এই ধরনের অত্যাচার বা এই ধরনের কোনো কিছু যাতে না হয় এবং তার হিসেবেই অ্যাকচুয়ালি জেনেভা জেনেভা ডিক্লারেশনটা তৈরি করা সর্বপ্রথম ডিক্লারেশনটা ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির মাধ্যমে সেপ্টেম্বর নাইনটিন ফর্টি এইটে এ জেনেভাতে সুইজারল্যান্ডের জেনেভাতে সর্বপ্রথম এটা তৈরি এটা অ্যাডপ্ট করা হয়েছে এরপরে বিভিন্ন বছরে এই যে মেডিকেল ইথিক্যাল কোডটা বারবার চেঞ্জ করা হয়েছে বারবার চেঞ্জ করা হয়েছে সেটা উনিশশো নাইনটিন থাউজেন্ড ফাইভ এ টু থাউজেন্ড সেভেন সিক্সে এবং সবচেয়ে লেটেস্ট সবচেয়ে লেটেস্ট সিক্স সিক্সটি যে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসেম্বলির যে একটা অ্যাসেম্বলি হচ্ছে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসেম্বলির যে একটা জেনারেল অ্যাসেম্বলি হয় এটা দুই সালে লাস্ট হয়েছে শিকাগোতে আমেরিকা শিকাগোতে সেইখানে লেটেস্ট একটা জেনেভা ডিক্লারেশন করা হয়েছে যেটা নামও চেঞ্জ করা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিশিয়ানস প্লেজ সো তোমরা যখন ফিফথ ইয়ারে যাবা ফিফথ ইয়ারে যাওয়ার পর তোমাদেরকে অ্যাকচুয়ালি এই ফিজিশিয়ানস প্লেজটাই তোমাদেরকে তোমাদেরকে অ্যাকচুয়ালি শপথ নিতে হবে এবং এই ফিজিশিয়ানস প্লেজের মাধ্যমে তোমাদেরকে শপথ নিয়ে তোমরা তোমাদের ইন্টারনি লাইফ শুরু করবা এবং তোমরা যখন বিএমডিসি তে তোমাদের অরিজিনাল সার্টিফিকেট বা বিএমডিসি তে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার জন্য যাবা সেখানেও তোমাদের এই জেনেভা ডিক্লারেশন বা ফিজিশিয়ানস প্লেজে একটা সাইন করে নিয়ে তোমাকে অবশ্যই রোগী দেখতে হবে এটা কিন্তু একটা কন্ট্রাক্ট এটা কিন্তু একটা বন্ড যে তুমি যে কথাগুলো বলছো যে জেনেভা ডিক্লারেশনে যে কথাগুলো বলা আছে এগুলোর সাথে একমত এবং এগুলো তুমি পালন করবা সো Physicians pledge kiki doctor, to the as a member of the medical profession. I solemnly pledge to dedicate myself to the service of humanity. The health and well-being of my patient will be my first consideration. I will respect the autonomy and dignity of my patient. I will maintain the utmost respect for human life. Sorry, I will not permit consideration of age. Disease or disability, creed, ethnic origin, gender, nationality, political affiliation, race, sexual orientation, social standing, or any other factors to intervene between my duty and my patient. I will respect the secrets that are confined in me even after the patient has died. I will practice my profession with the cons uh, conscience and dignity and in coordinates with good medical practice. I will foster the honor and noble traditions of the medical profession. I will give my teachers, colleagues, and students the respects and gratitude that is their due. I will share my no medical knowledge for the benefit of the patient and the advancement of the healthcare. I will attend to my own health, well being, and abilities in order to provide care of the highest standard. I will not use my medical knowledge to violate. হিউম্যান রাইটস সিভিল লিবার্টিস ইভেন আন্ডার থ্রেট আই উইল মেক দিস প্রমিসেস সলমনি ফ্রিলি অ্যান্ড আপন মাই অনার এটা অ্যাকচুয়ালি ফিজিশিয়ানস প্লেট এখন আমরা একটু জানি যে ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল ইথিক্স এই জিনিসটা কি এটা অ্যাকচুয়ালি একজন ফিজিশিয়ানের ইন জেনারেল বা পেশেন্টের উপর বা তার ডক্টর তার কলিকদের উপর যে ডিউটিগুলো থাকে সেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল ইথিক্স সো একজন ড একজন ফিজিশিয়ানের ইন জেনারেল ডিউটি কী কী থাকতে পারে যেমন অলওয়েজ এক্সারসাইজ হিজ ওর হাজ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল জাজমেন্ট অ্যান্ড মেনটেন হিজ হাই স্ট্যান্ডার প্রফেশনাল কন্ডাক্ট রেসপেক্ট এ কম্পিটেন্ট পেশেন্টস রাইট টু এক্সেপ্ট ওর রিফিউজ ট্রিটমেন্ট রেসপেক্ট দ্য রাইটস এন্ড প্রিফারেন্স অফ পেশেন্টস কলিগস এন্ড আদার হেলথ প্রফেশনালস সার্টিফাই ওনলি দ্যাট হি অর শি হ্যাজ পার্সোনালি ভেরিফাইড not received any financial benefits or other incentives solely for referring patients or prescribing specific products maintain medical legal records এছাড়া একজন পেশেন্টের প্রতি একজন ফিজিশিয়ানের রোল কি আসলে একটা কথাই বারবার ঘুরে ফিরে আসতেছে মানে জাস্ট নিজের মেডিকেল মেডিকেল যে ইথিক্সটা আছে এটাকে এই ইথিক্যাল কোডটা আছে এটাই বারবার মনে করায় দেওয়া এই সব কোডগুলোর মধ্যেই আসলে মানে কোডগুলোর অংশ So, always bear in mind the obligation to respect the human life, act in the patient's be best interest when providing medical care, respect a patient's right to confidentiality. Whenever an examination or treatment is beyond the physician's capacity, he or she should consult with or refer to another physician who has the necessary ability, not enter into a sexual relationship with his or her current patient. Or into any other abusive or exploitative relationship. Behave towards colleagues as he or she would have be, uh, be uh, she uh, he or she would have been behaved towards him or her, not undermine the patient's physician relationship of the colleagues in order to attract patients. হোয়েন মেডিকালি নেসেসারি কমিউনিকেট উইথ দ্য কলিগস হু ইন কেয়ার অফ সেম পেশেন্ট দ্য কমিউনিকেশন শুড রেসপেক্ট পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড হি কনফাইন টু নেসেসারি ইনফরমেশন এটাই অ্যাকচুয়ালি আমাদের মেডিকলি ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল ইথিক্স সো একজন ডক্টর যখন ডিউটি করবে সো একজন ডক্টরেরও কিছু রাইটস এবং প্রিভিলেজ থাকবে সো Doctor actually rights are privileged. Right to choose patient, right to add title and description to his name, right to be appointed in public or private hospital, right to practice medicine, right to prescribe or dispense medicine to his patients, right to realize fee or other expenditure for attending his patient, right to issue medical certificate and medical legal reports.

নেক্সট চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টারে আমরা এটা ডিল করি যেটার মধ্যে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট ম্যাল প্র্যাকসিস তারপর আমাদের বিএমডিসি বিএমডিসির ফাংশন কি বিএমএ কি বিএমএ এর ফাংশন কি প্রফেশনাল সিক্রেসি কনসেন্ট এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা সো এটা এটাই অ্যাকচুয়ালি আজকে জাস্ট ইন্ট্রোডাকশন অফ ফরেনসিক মেডিসিন এবং জাস্ট সাম অফ মেডিকেল ইথিক্স সো আজকে আমার লেকচার আসলে আসলে এই পর্যন্তই যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো আর যদি না হয় তাহলে মিটিংটা বন্ধ করে দিতে পারি স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার একটু আগে যে মেডিকেল এথিক্স নিয়ে পড়ালেন না স্যার এমন যদি কখনো সিচুয়েশন আসে যে হিউম্যান এথিক্স থেকে মেডিকেল এথিক্স দুইটা কম্পারিজন করতে হয় মানে ধরেন কখনো কোনো ইউএন বা কোনো কোনো রিজনে ধরেন যেমন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে আমার একটা পেশেন্ট হচ্ছে ইসরায়েলের যে অনেক শিশু মেরে ফেলতেছে আবার আরেকটা পেশেন্ট হচ্ছে একটা নির্মম শিশু প্যালেস্টাইন তো আমার হচ্ছে কি এই ক্ষেত্রে দুইজনকে কি আমার সেবা দিতে হবে যেখানে আমি একজন হিউম্যান হিসেবে ইসরায়েলকে সাপোর্ট করতে পারতেছি না এখানে আমি যখন এখানে একটা কথা আছে এখানে আমি যখনই একজন ডক্টর হিসেবে নিজের নাম লেখাবো এবং একজন ডক্টর হিসেবে আমি যখন জেনেভা ডিক্লারেশনে সাইন করব তখন আমার কাছে কে ক্রাইম করছে এবং কে ক্রাইম করে নাই এটা নিয়ে আমাকে কখনো মাথা ব্যথা করা যাবে না আমি জাস্ট নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি যখন আমি যখন একটা হসপিটালে আমি ডিউটি করছিলাম সো সেইখানে একজন একজন একটা ছেলে আসছে যাকে মানে দুজন মারামারি কেস আসছে এখানে মেইনলি একটা ছেলে সে আরেকজন ছেলেকে এমন ইয়ে করছে আঘাত করছে যে আঘাত করার কারণে তার ম্যাক্সিমাম মানে সে বেশি ড্যামেজ ছিল কিন্তু সে আরেকজন যে আসছে যে মেইন যে ক্রিমিনাল যে যে এই কাজটা ঘটাইছে সে সামান্য কিছু ইনজুরি নিয়ে আসছে কিন্তু আমাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা চলবে না যে কে বেশি মানে কে ক্রিমিনাল বা কে কে ক্রিমিনাল বা কে ভিকটিম আমাকে মেন কথা দুজনকেই ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু সিভিয়ারিটি অনুসারে অবশ্যই আগে যে ইয়ে আসছে তাকে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু আমাকে সেই ক্ষেত্রে মানে সোজা কথা আমাকে কোনো ডিফারেন্সিয়েশন করা যাবে না যে সে একজন মার্ডারের বলে আমি তাকে চিকিৎসা দিব না এবং একজন নিষ্পাক শিশুকে তো অবশ্যই আমি চিকিৎসা দিব কিন্তু মার্ডারে বলে যে তাকে চিকিৎসা দিব না এই ধরনের কোনো কথা নাই কারণ অনেক ক্রিমিনাল আছে যারা দেখা যাচ্ছে ক্রাইম করার পর দেখা যাচ্ছে তাদের তারা হাসপাতালে ভর্তি হয় এই যেমন পুলিশের গুলো পুলিশের সাথে যখন গুলাগুলি হয় একটা সিভিয়ার ক্রিমিনাল যে হয়তো অনেকগুলা খুন করছে তো একজন ডক্টর কিন্তু তাকেও চিকিৎসা দেয় এরকম না যে তার তার উপর অবিচার করা হয় এরকম না যে তাকে অন্য তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় কিন্তু জাস্ট তার ইথিক্স মানে একজন ডক্টর ইথিক্সটা সেখানে মেনটেন করতে হবে অবশ্যই পেশেন্ট যেই থাকুক ট্রিটমেন্ট আমাকে সবাইকেই দিতে হবে যে আমার কাছে আসবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য জি স্যার বুঝতে পেরেছি আজকে তো না মানে একদম পেশেন্টের সাথে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একটা একটা মানুষের পোস্টমর্টম যখন হয় একদম শেষ পর্যন্ত মানে একটা ডাক্তারকে তো অনেক অনেক রুলস মেনটেন করতে হয় তো আহ এই যেমন মাঝখানে একটা উদাহরণে বললেন বিসিএস এর পর যখন জেলা উপজেলায় যেতে হয় সব পোস্টমর্টম এর ক্ষেত্রে ডাক্তারকে সব রুলস মেনটেন করতে হয় তো মাঝে মধ্যে হয় না যে ডাক্তারদেরকেই অনেক ক্ষেত্রে অনেক ভুলভাবে জাজ করা হয় দেন ডাক্তারে দেখা যাচ্ছে মার খাচ্ছে তো এই জায়গায় কি লিগ্যাল ইস্যুস ডাক্তারদের থাকে মানে ডাক্তাররা যদি কোনো ইলিগাল কিছু করে বা তখন তো শাস্তির ব্যবস্থা আছে তো ডাক্তারদের উপর যখন ইলিগাল কিছু হয় তখন কি কোনো রুলস নাই এই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি প্রশাসনের ব্যাপার অ্যাকচুয়ালি প্রশাসন এই নিয়ে বাংলাদেশে এই ধরনের কখনো কোনো আইন এখনো তৈরি করে যে ডাক্তারদের উপর যদি কোনো কিছু হয় এটার জন্য পরবর্তীতে কোনো আইন বা এই ধরনের কোনো কিছু করা যায় কি না কারণ যতগুলা কেস দেখে থাকবা যেখানে ডাক্তাররা মায়ের খাইছে সোজা কথা যে রোগী কোনো কিছু চিন্তা ভাবনা না করি তার রোগী আত্মীয় স্বজন মারা গেছে কোনো কিছু চিন্তা ভাবনা না করি সে ডাক্তারকে মার দিছে পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে ডাক্তার তার এভিডেন্স হিসেবে সে কিন্তু সবকিছু শো করছে যে একটা রোগী কি কারণে মারা গেছে যে একটা রুগীকে যখন নিয়ে আসা হয়েছে একটা হেড ইঞ্জুরি পেশেন্ট ছাদের উপর থেকে পড়ে গিয়ে মারা গেছে তার বাঁচার কথা না কারণ তার অবশ্যই তার হেমোরেজ ডেভেলপ করছে তার এক্সট্রা ডুরাল হেমোরেজ ডেভেলপ করছে সো এই পেশেন্টকে বাঁচানো কোনো মতই সম্ভব না এছাড়া তার বেস অব দ্য স্কাল ফ্র্যাকচার ছিল সো এই ধরনের কেস আমার কাছে হাতে প্রমাণ আছে কিন্তু ওই পর্যন্ত যাওয়ার তো আমাকে সময় দিতে হবে কিন্তু পেশেন্ট পার্টি তো আর ওই পর্যন্ত যাওয়ার সময় নাই এবং সত্যি কথা বলতে আমাদের সদর হাসপাতাল গুলাতে বিশেষ করে আমি টাঙ্গাইল সদর হাসপাতালের হিসেবে আমি তোমাকে বলছি যে টাঙ্গাইল সদর হাসপাতালে কিন্তু পুলিশ পুলিশ পোস্টেড পোস্টেড আছে আছে ওইখানে কিন্তু তারপরেও কিন্তু ওইখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় কিন্তু পুলিশ যেখানে পোস্টেড আছে সেখান থেকে যেখানে এই ধরনের ক্রাইম হয় ওখানে পোস্টে পোস্টে যে সময়টা লাগবে তার মধ্যেই একজন ডাক্তার আদমরা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আসলে করার কিছু নাই এটার অ্যাকচুয়ালি আইন প্রণয়ন করা হলেও পরবর্তীতে মানে এই জিনিসটা দেখে থাকবা যে যারাই এই মানে যে যেসব লোকজন কি ডাক্তারে প্রফার করছে পরবর্তীতে কিন্তু তারা সবাই পুলিশের খাতায় গ্রেপ্তার হয়েছে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস করার অ্যাকচুয়ালি কোনো কিছু নাই নিজেকে সেভ করা ছাড়া কিন্তু এটাও শুনে থাকবে যে জামালপুরের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একজন ডক্টর আমাদের ইউএসএফ স্যার উনি নিজে ডক্টরকে সেভ করতে গিয়ে আলটিমেটলি ওনাকে নিজের ওনাকেই পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে সো এটা অ্যাকচুয়ালি প্রশাসনের ব্যাপার এখানে করার কোনো কিছুই নাই ওকে তাহলে আজকে এ পর্যন্তই আমি তাহলে লেকচার ইয়ে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার এত ভ্যালুয়েবল সময় আমাদেরকে দেওয়ার জন্য জেনেসিসের পক্ষ থেকে এবং জেনেসিসের সব ডিপ্লোমেটার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ वेलकम